नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय। देखो बाबा बाबा, हाँ देखे चो बाबा, आहा गो बेचारा। কি ভয় দেখাচ্ছিস? কিচ্ছু করতে পারবি না আমাদের। কিরণ বুঝতে পারলি তো ওই ভৈরবীর মন্ত্র শক্তির কত জোর? তুমি একদমই ঠিক বলেছো বাবা, ওর থেকে ভৈরবী অনেক শক্তিশালী, সেই জন্য ছোট ছোট ছুঁচ দিয়ে ওকে বেঁধে রেখেছে। ও এখন বুঝতে পারবে ভৈরবীর মন্ত্র শক্তির কত জোর। চা পরের কাজগুলো করি। বাবা এক মিনিট দাঁড়াও বাবা। সেই দিন আমাকে উল্টো করে ঝুলিয়ে মেরেছিল, আমিও একটা ভালো করে মারি না। না 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 না, ও এখন দেওয়ালে একদম চিপকে রয়েছে, এই সময় ওকে মারলে তো সম্মান থাকবে না, তাই নাকি বাবা? ঠিক আছে এখন ছেড়ে দিচ্ছি, পরে দেখে নেব। চলো বাবা যাও যাক। চল, ভৈরবি যতক্ষণ আছে ততক্ষণ কাউকে ভয় পাচ্ছি না। হ্যাঁ বাবা একদম। ওম কালী মহাকালী, ওম কালী মহীকালী, ওম কালী। এই মাধবী, এবার এই ভৈরবীর ক্ষমতা দেখতে পেলি তো? এবার তো দেখছি একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু আমি এতটুকুতে তো ছাড়বো না। চন্দ্র মুহূর্ত শেষ হওয়ার ভেতরে মন্ত্র নির্মূলন প্রয়োগ করে তোর করে দেওয়া সেই মন্ত্র বন্ধনটাকে ভেঙে দিয়ে ওই নন্দিনীকে ঢিপির থেকে বাইরে নিয়ে আসব। নির্মূলা নির্মূলা শক্তি বীজ মন্ত্রম নির্মূলা, উচ্ছটা উচ্ছটা মন্ত্র বন্ধনা উচ্ছটা। শিব শক্তি দেখিয়ে দিয়েছিস, আমি আমার কালিকা মাতার শক্তি তোকে অবশ্যই দেখাবো। আমাকে বেঁধে রাখার মতন শক্তি আহ্বান করছে ভৈরবী, তার মানে ছটা উঠ ছটা
हर मंत्र प्रभाव निर्मूला विरोधक मांत्रिक क्रोध निश्वेश निर्मूला निर्मूला शत्रु मंत्र निर्मूला उच्छट उच्छट मंत्र संचलन उच्छट ওই কাজটা হয়ে গেল এবার দাদার কাছ থেকে কালচক্রটা নেব হ্যাঁ তুই কথা বলবি না আমি জাবালার বলবো দাদা আপনার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে এলাম কি চাই তোমাদের আমাদের ভাষায় বলতে গেলে সোনার চক্র আপনার ভাষায় বলতে গেলে বলতে হবে কাল চক্র হ্যাঁ আঙ্কেল কাল চক্র কাল চক্রের কথা তোমরা কি করে জানলে এতদিন ধরে এই বাড়িতে আপনার কাছে আছি আপনার কাছে থাকা শক্তির ব্যাপারে আমি জানবো না ওই কাল চক্র দেবতাকে এতদিন আপনার কাছে রেখেছেন অনেক হলো এবার আমাকে দিন আমি রাখবো এই তুমি কার সঙ্গে কথা বলছো সেটা ভেবে নিয়ে তারপর বলো আমি সব জানি দাদা সাপ ধরার জন্য জঙ্গলের লোকদের সাহায্য নিয়ে গঙ্গাকে যে বলি দিতে চেয়েছিলেন সেটা আমি জানি দেখুন আপনি যদি চান গঙ্গার প্রাণ নিয়ে খেলার ব্যাপারটা কেউ না জানুক তাহলে আমি যা চাইছি সেটা দিয়ে দিন আমি যা চাইছি সেটা দিয়ে দিন তোমার রহস্য আমাদের জানা আছে আমরা যদি মুখ খুলে কিছু বলি তোমারই খারাপ লাগবে আমাদের তুমি বিরোধী মনে করো না কালচক্রটা দিয়ে দাও ধর্মা তোমরা তাহলে আগে থেকেই ঠিক করে এসেছো তোমাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আমাকে একটু সময় দাও আমি কালচক্রটা এনে দিচ্ছি এই বলেছিলাম না ভালোভাবে চাইলে দাদা ঠিক দিয়ে দেবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছিলে দাদা পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না তার মধ্যে দিয়ে দিন ঠিক আছে দাদা আঙ্কেল দাদা আঙ্কেল দাদা আঙ্কেল দাদা দরজা দিলেন কেন আঙ্কেল দাদা খুলুন আঙ্কেল দরজাটা খুলো এইভাবে কথা বলছে আঙ্কেল আঙ্কেল দরজাটা খুলো এর একটা ব্যবস্থা করতেই দরজাটা খুলো উচ্ছট উচ্ছট মন্ত্র বন্ধন উচ্ছট আমাকে বেঁধে রাখার মতন শক্তি ভৈরবী আহ্বান করছে তার মানে আমি নন্দিনীকে যে মন্ত্রবন্ধনে আটকেছিলাম সেটা হয়তো নষ্ট করছে ওই মন্ত্রবন্ধন যদি নষ্ট হয়ে যায় নন্দিনী বাইরে চলে আসবে তো এটা কি করে আটকাই আমি মাধবী তোমার কি হয়েছে মাধবী এটা তোমার সঙ্গে কে করলো ভৈরবী আমাকে এখানে বেঁধে রেখে ওই নন্দিনীকে বার করার চেষ্টা করছে আমাকে এখান থেকে একমাত্র ওই কালচক্রই বের করতে পারবে কালচক্রটা নিয়ে আসো তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না মাধবী আরে একে যে আমি কি করে বোঝাই উচ্ছট উচ্ছট हर मंत्र प्रभाव निर्मूला कब
বাবু, কালচক্রটা নিয়ে আসবার কথা বলছো? দাঁড়াও, আসছি। উচ্ছট উচ্ছট হর মন্ত্র প্রভাব নির্মূল। এই প্রয়োগ করার সময় যে ফুল ব্যবহার করবি তার কোনোটাই যেন বাইরে বেরিয়ে না যায়। যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে তোর প্রয়োগ সফল হবে না। একটা পাপড়ি বাইরে পড়ে গেল যে, মা চৌধুরীর কথাটা না মেনে ভুল করলাম তো? আসুন আমার সঙ্গে। ভৈরবীর সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এরা। যতক্ষণ না এদের হাত পায়ের শক্তি কেড়ে নিচ্ছি আমার মনে শান্তি হবে না। দাদা, ভৈরবীর কথা শুনে এসব করলাম। কাক কালো বলে কখনোই কোকিল হয়ে যায় না। আর যদি কিছু করার চেষ্টা করিস তাহলে কেটে ফেলবো। ঠিক আছে, ভুল হয়ে গেছে। কি মাধবী, এরা আমার পায়ের কাছে পড়ে থাকবে, এটাই ওদের কপাল। তোমার শক্তিটা এদের উপর প্রয়োগ করে তোমার সময় নষ্ট করো না। এদের দুজনকে আমি দেখে নেব, তুমি ওদের উপর রাগ করো না। এসো। Huh?
এসো বাবা, তোমাকে শুনতে বারণ করেছিলাম না ভৈরবীর কথা, তুমি তাও শুনলে, তোমাকে বারণ করেছিলাম না তাও শুনলে, তুমি তাও শুনলে, এখন দেখো কি হলো। মা, আজকে দ্বিতীয় পূর্ণিমা, নন্দিনীর দ্বিতীয় কালচক্রটা জঙ্গলের দেবীকে সমর্পণ করার দিন। যে কোনোভাবে আমার নন্দিনীকে মাধবীর মন্ত্রবন্ধনের হাত থেকে বাঁচিয়ে দাও মা। নন্দিনী কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছাবে, তুমি আমাদের একটুখানি দয়া করো মা। আগামী পূর্ণিমা পর্যন্ত ওই নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রাখতেই হবে, আর তারপরে শুধু একটা পূর্ণিমা বাকি থাকবে, ততক্ষণ আটকাতে পারলেই যথেষ্ট, তারপর ওর খেলা নিজের থেকেই শেষ হয়ে যাবে। ওই নন্দিনী তখন শক্তি নাকের সমস্ত শক্তি হারিয়ে সাধারণ একটা সাপ হয়ে যাবে। ওই নন্দিনী তখন শক্তি নাকের সমস্ত শক্তি হারিয়ে সাধারণ একটা সাপ হয়ে যাবে। নন্দিনী শক্তি নাগ বলে জায়গাটাকে হারাতে নেই মা, ওর জন্মটাকে সাধারণ জন্ম বলে ভাবতে নেই। নন্দিনীকে যে কোনোদিন অপূর্ব শক্তি সঞ্চয় করে আসতেই হবে, সেই জন্য নন্দিনীকে ডেরা থেকে বেরিয়ে আসতেই হবে, কালচক্রটাকে যেভাবেই হোক খুঁজে নিয়ে আসতেই হবে। আজকের পূর্ণিমাটা শেষ হবার আগেই নন্দিনীর নিয়ে আসা কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছতেই হবে মা। তোমার ভরসাতেই আছি, তুমি দয়া করো মা। তুমি আমার হাত ছাড়বে না এই ভরসাটা আমার আছে মাধবী। তুমি তোমার বুদ্ধি দিয়ে একটা উপায় বার করে নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রেখেছো, ঠিক সেইভাবে এমন কোন একটা উপায় বার করো যাতে নন্দিনী কোনোভাবেই ঢিবির ভেতর থেকে বাইরে আসতে না পারে। তোমার উপর আমার ভরসা আছে মাধবী। মাধবী, তোমাকে নন্দিনী কিচ্ছু করতে পারবে না। নন্দিনী যেন সারা জীবন ওই ঢিবির মধ্যেই আটকে থাকে, ওটাই ওর ভবিষ্যৎ। Say good night, sir. Good night. দেবসেনা, বাবা, এসো 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 বাবা। তুমি মালয়েশিয়া থেকে তুমি তো ফিরতেই চাইছিলে না? কাজ একটু বেশি ছিল তাই বেশ কিছুদিন লাগলো। আচ্ছা তুমি বলো, তোমার এক্সামস ভালো হয়েছে তো সোনা? ভালোই হয়েছে বাবা, সব সাবজেক্টে আমি 90-এর উপরে মার্কস পেয়েছি। ভেরি গুড। দেবসেনা, তুমি যে যে চকলেটস, যেরকম ডলস যা চেয়েছিলে সব আমি এর মধ্যে এনেছি। হ্যাঁ, তুমি এগুলো দেখো, আমি ফ্রেশ হয়ে আসি, কেমন? ঠিক আছে বাবা। বসো এখানে। আরে ডল, বাড়ি ফিরে প্রথমে তোমার সাথেই কথা বলবো। তুমি কাঁদছো কেন গঙ্গা? আমি বাড়ি ফেরার পর মোটেই তোমায় কাঁদতে বলিনি, তোমাকে বলেছিলাম আমার সাথে একটু কথা বলতে, কিন্তু তোমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। গঙ্গা, আমি তোমার কাছে যা চাই তোমার কাছে তার কোনো মূল্যই নেই। আমার থেকে তোমার এই মৌনব্রত বেশি গুরুত্বপূর্ণ। আমি মৌনব্রত করেছি ভেবে তুমি রাগ করছো। আমি মৌনব্রত করিনি গো,
ওই মাধবীর জন্য আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আমার ইচ্ছের যখন কোনো সম্মানই নেই তোমার কাছে, তোমার ইচ্ছেই সব থেকে গুরুত্বপূর্ণ, তখন তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি তোমায় কিচ্ছু বলবো না। আমি তোমার সাথে এইভাবে কথা বললাম তাই তোমার খুব খারাপ লাগছে তো? তাহলে তুমি এই ব্রত পালন কেন করছো? তোমার এই অবস্থাতে আমারও খারাপ লাগছে। কি বলতে চাইছো? কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এমন ভাবে বলো যাতে আমি বুঝতে পারি। তুমি কথা বলতে পারছো না? গঙ্গা, এসব কি করে কি করে হয়েছে তুমি আমাকে বলো, কি হয়েছে বলো গঙ্গা বলো। হে ভগবান, তুমি কথা বলতে পারছো না না জেনে তোমাকে ভুল বুঝে আমি কত কিছু বলে দিলাম তোমাকে গঙ্গা, এবার কোনো সত্যি না লুকিয়ে তুমি আমাকে সব কিছু বলো গঙ্গা বলো। তুমি বলবে না, কিন্তু আমি জানি যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে, বিনা দোষেই তোমাকে এই রকম একটা শাস্তি পেতে হয়েছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি প্রশ্ন করব, আমার এর উত্তর চাই। ভালো লাগছে তো? এটা দেখছিস কি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো বাবা। আমি মালয়েশিয়া যাওয়ার পরে বাড়িতে কি হয়েছে? কি হয়েছে অরুণ, এমন কি হলো, এত চিৎকার করছো কেন? এই বাড়িতে কি হয়েছে আমায় উত্তর দাও। কি ভাবছো মনে মনে? সেদিন পূজোর ব্যাপারে যা ঘটেছিল সব বলো। হ্যাঁ অরুণ, দাদা আর মাধবী মিলে কোনো এক রহস্যময় পুজো করে বিরাট সাপটাকে ওই ঢিপির মধ্যে মন্ত্রবন্ধন করে রেখেছে। পুজো হবার সময় আমরা কেউ এখানে ছিলামই না, দাদা আমাদের হোটেলে পাঠিয়ে দিয়েছিল। গঙ্গা ছিল ওই পুজোতে? হুম ছিল তো, ও না থাকলে পুজো কি করে হতো, গঙ্গা পুজোর সময় এখানেই ছিল। অরুণ, গঙ্গার ব্যাপারে কেন জিজ্ঞেস করছো বলো তো? গঙ্গাকে ওই পূজোতে রাখা হয়েছে বলে ও আজকে কথা বলতে পারছে না। আর গঙ্গাকে সেই কষ্ট ভোগ করতে হচ্ছে। এসব কি কথা বলছো অরুণ, পূজোর জন্য গঙ্গা কথা বলতে পারছে না? গঙ্গা কথা বলতে পারছে না? আমি কালচক্র চেয়েছি বলে কি এবার কথা না বলতে পারার নাটক শুরু করেছে? আমরা ভেবেছিলাম গঙ্গা মৌনব্রত রেখেছে এই বাড়ির ভালোর জন্য, পূজোর জন্যে গঙ্গার কথা বন্ধ হয়ে গেছে এটা আমরা বিশ্বাসই করতে পারছি না। এইসব কি শুনছি গঙ্গা? অরুণ বলে জানতে পারলাম তুমি নাকি কথাই বলতে পারছো না। আমাদের কাছে এই সত্যি কথাটা না বলে তুমি কেন লোকালে? অরুণ, গঙ্গার এই অবস্থার জন্য দায়ী ওই মাধবী। দাদা ওকে বড্ড মাথায় তুলে রেখেছে, ও যা বলবে দাদা তাতেই হ্যাঁ বলে দেয়, ওর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করলে দাদা আমাদের উপর রেগে যায়। ওই মাধবীকে যদি এমনি ছেড়ে দিই
দাদাকে নিজের হাতের মুঠোয় করে আর ওই গঙ্গার কথা বন্ধ করে দিয়ে কোনো একটা পূজো করে আমাদের হয়তো একই অবস্থা করে দেবে। অরুণ, তুমি পারো একমাত্র আমাদের রাস্তা দেখাতে। আমাকে এক্ষুনি একটা পুজো করতে হবে। ঠিক আছে মাধবী, আমি তোমার পুজোর ব্যবস্থা করছি। অরুণ, তুমি কখন এলে? কেন, আমি এলাম বলে তোমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল বুঝি? তোমরা ভাবছো কেন অরুণ ফিরে এলো মালয়েশিয়া থেকে? আমি কদিন ছিলাম না বলে নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে নতুন নতুন সমস্যা তৈরি করেছো। এরকম কেউ করে এই বয়সে? আমি কত করে বললাম তবুও তুমি শোধরালে না, তোমার যা ইচ্ছে তাই করে চলেছ। এখন এমন কি হয়েছে যার জন্য এইসব কথা বলছো? কি হওয়ার আর বাকি আছে বাবা? তোমরা বাড়িতে একটা পূজোর নাম করে গঙ্গাকে সবাই মিলে বোবা করে দিয়েছো। তোমাদের জন্য বেচারি গঙ্গা আজকে এত কষ্ট পাচ্ছে। এতদিন কেউ কম কষ্ট পেয়েছে যে তোমরা ওকে আবার কষ্ট দিতে চাইছ? সব এনার জন্য, গঙ্গার এই অবস্থার জন্য দায়ী এই মহিলা। লজ্জা হওয়া উচিত। সেদিন যদি আমরা এখান থেকে চলে যেতাম তাহলে এসব দেখতেই হতো না। আপনার এই মন্ত্রবিদ্যা দেখানোর জন্য কি আপনি গঙ্গাকেই পেলেন? ও এমন কি পাপ করেছে যে এত শাস্তি আর এত কষ্ট দিচ্ছেন ওকে? এর আগে আপনার দাদা পূজো পূজো করে যথেষ্ট ক্ষতি করেছে, এখন আবার আপনি এই বাড়িতে এসে এসব শুরু করেছেন। গঙ্গার সাথে এরকম আপনি কেন করেছেন সেটা আমি জানতে চাই, বলুন। চুপ করে আছেন কেন বলুন? কি জানতে চাও বলো। গঙ্গার এই অবস্থার জন্য তো একমাত্র আপনিই দায়ী। হ্যাঁ, গঙ্গা যাতে কথা বলতে না পারে সেটা আমিই করেছি। এত বড় ক্ষতি করে আবার এভাবে কথা বলছেন? কিভাবে করবেন আমি জানি না, গঙ্গা যাতে আবার কথা বলতে পারে সেটাও আপনাকেই করতে হবে। ও আবার কথা বলতে পারবে, ওর স্বর যদি আবার ফিরিয়ে আনতে হয় তুমি সবার চোখের আড়ালে যে জিনিসটা লুকিয়ে রেখেছ সেই কালচক্র নিয়ে আসলেই ও ঠিক হবে। কালচক্র? হ্যাঁ ওটাই, তুমি সরকারকে দিয়ে দেবে বলে ওটা আমাদের থেকে লুকিয়ে রেখেছ। ওই কালচক্রটা নিয়ে আসো। আমার কাছে একটা পুরনো বস্তু আছে কিন্তু এটা কি জিনিস বুঝতে পারছি না। এটা কোনো মানুষের সৃষ্টি করা বস্তু নয়, এটা কোনো শিল্পী তৈরি করেছে বলে মনে হয় না, এটা কোনো দৈবিক বস্তু। ওই একটা কালচক্রর জন্য তুমি গঙ্গার সাথে এরকম করলে? গঙ্গার থেকে বেশি ওই কালচক্র গুরুত্বপূর্ণ? ওই কালচক্রর ব্যাপারে তুমি কিছুই জানো না। ওই কালচক্র আমার হাতে যদি এনে দাও তাহলে কালচক্রের শক্তি দিয়ে আমি মন্ত্রবন্ধন কাটিয়ে গঙ্গার স্বর ফিরিয়ে আনবো। মাধবী যখন বললো আর দেরি করো না, এক্ষুনি গিয়ে নিয়ে এসো, মাধবী তাহলে গঙ্গাকে সুস্থ করতে পারবে। ওটা আমি এখন দিতে পারবো না তোমাকে, কারণ ওটা এখন আমার কাছে আর নেই। তোমার কাছে এখন আর নেই? তোমার কাছে নেই মানে ওটা এখন কোথায় আছে? আমি ভেবেছিলাম ওই কালচক্র দেবীর সম্পত্তি, তাই ওটা আমি ওই ঢিপির মধ্যেই দিয়ে দিয়েছি। ওটা এখন বাড়ির বাইরে ওই ঢিপির মধ্যে আছে। ঢিপির ভেতরে? আসুন রাজশেখর। বাবা, Thank you.
যে কাজটা আমার করার কথা সেইটাই করে দিল। বিয়েতে আর কোনো অসুবিধাই হবে না। আরে এত স্পিডে কোথায় যাচ্ছে রে? চলো বাবা গিয়ে দেখি আমরা। চল এই কালচক্র এখানে আছে জেনেই গঙ্গা আমাকে এই ঢিপের মধ্যে রাখতে বলেছিল। কালচক্রটা এতদিন মাধবীর কাছে আছে বলে জানতাম, কিন্তু সাপের কাছেই আছে দেখছি। এটা না জেনে আমরা শুধু শুধু কষ্ট করলাম, এখন এটা তো সাপটার কাছে রয়েছে, এটা আমরা কি করে পাবো বাবা? ছিলাম নন্দিনীকে ঢিপি থেকে বার করব, ও তো কালচক্রর সাহায্য নিয়ে নিজেই ঢিপি থেকে বেরিয়ে এসেছে। মাধবী এবার দেখ নন্দিনী তোর কি অবস্থা করে। বাবা তিথি শেষ হতে চলল, এখনো নন্দিনীর আসার কোনো লক্ষণ নেই। বাবা নন্দিনী, হ্যাঁ নন্দিনী
নন্দিনী, নন্দিনী, তুই মাধবীর মন্ত্রজাল ছিন্ন করে বেরোলি কিভাবে? কালে চক্র তুই কিভাবে পেলি? তোকে গায়ত্রী এনে দিল? না বাবা, গায়ত্রী নয়, গঙ্গা দিয়েছে এটা। গঙ্গা নিজে ঠকে গিয়েছে, এটা তো গায়ত্রী আমায় বলল। না বাবা, গঙ্গা আমার ভালোই করেছিল, যাতে আমি এই কালচক্রটা হাতে পাই তাই অরুণের কাছে থাকা কালচক্র ঢিপির ভেতরে দিয়ে দিয়েছিল। ঢিপির ভিতরে থাকলে কালচক্রটা আমি দেখতে পাবো ভেবে গঙ্গা বলেছিল, কিন্তু আমি স্বামীজির কাছে থাকা কালচক্রের কথা ভেবে এই কালচক্রের দিকে লক্ষ্যই করিনি। জঙ্গলের লোকদের নিয়ে সঞ্জীবনী বান দিয়ে আমাকে ধরার জন্য মাধবী চেষ্টা করেছিল, জঙ্গলের দেবীর মন্দিরের সামনে আমাকে বন্দি করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গা আমাকে ওই ঢিপির মধ্যেই রাখতে বলে মাধবীকে। কিন্তু গঙ্গা কেন এরকম করল সেটাই আমি ভাবছিলাম, ওর মূল উদ্দেশ্য কী ছিল আমি সেটা তখন বুঝতে পারিনি। ওই ঢিপির ভিতরে থাকা এই কালচক্র ব্যবহার করে মাধবীর মন্ত্রবন্ধন ছিন্ন করে আমি বেরিয়ে আসতে পেরেছি বাবা। গঙ্গা আমার পাশে ছিল বলেই এই সবকিছু সম্ভব হয়েছে বাবা। এর আগে 20 বছর আগে যখন আমি ওই ঢিপিতে ছিলাম, গঙ্গা ওর রক্ত দিয়ে আমাকে বের করে এনেছিল, আর এখন এই কালচক্র দিয়ে আমাকে ঢিপির বাইরে বের করে আনলো। আমি খুব খুশি হলাম রে, গঙ্গার তোর প্রতি যে ভক্তি সেটাও দেখিয়ে দিল। আমি আর গায়ত্রী শুধু শুধু গঙ্গার উপর সন্দেহ করছিলাম। গঙ্গা সত্যি কথা বলতে গেলে পবিত্র গঙ্গার মতোই, ওর ভালো মনটার জন্য ও খুবই ভালো থাকুক। পূর্ণিমা তিথি শেষ হবার আগে কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে মা। এসো জঙ্গলের দেবীর মন্দিরে যাই। বাবা, এই কালচক্র দেবীর চরণে অর্পণ করার জন্য তুমি তাড়াহুড়ো করছো, এখন এই যা পরিস্থিতি এই কালচক্র আমরা দেবীর কাছে পৌঁছতে পারবো না। আমরা যাতে দেবীর কাছে পৌঁছতে না পারি ওই মাধবী দেবীর চারপাশে মন্ত্রজাল দিয়ে রেখেছে, মন্ত্রজাল ছিন্ন করে আমরা দেবীর কাছে পৌঁছতে পারবো না বাবা। কালচক্র জঙ্গলের দেবীর কাছে পৌঁছতে পারবো না বলে এই কালচক্রটা আমি তোমার কাছে রাখতে এসেছি বাবা। কালচক্র হাতে পাওয়ার পরও জঙ্গলের দেবীর কাছে আমরা অর্পণ করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে বাবা। এই কালচক্রটা আমরা দেবীর কাছে পৌঁছে দিই নন্দিনী। সেটা কিভাবে বাবা? মাধবী তোকে ডেরার ভিতরে রেখে মন্ত্রবন্ধন দিয়েছিল, এই কালচক্রটা যদি তোকে ডেরার বাইরে নিয়ে এসে থাকে তাহলে এই কালচক্র দিয়ে দেবীর চারিদিকে থাকা মন্ত্রবন্ধন কেন ছিন্ন করা সম্ভব নয়? কালচক্র দিয়ে ওই মন্ত্রজাল ছিন্ন করা কোনোভাবেই সম্ভব না বাবা। কালচক্র কাকে বলে সেটা ভেবে দেখেছো? কালচক্র জঙ্গলের দেবীর সৃষ্টি, কন্যার আত্মা, সংসারে দৈব শক্তি অনেক রয়েছে, যে কোনো বস্তুতেই শক্তির প্রকাশ হয়, আত্মা একা নয়, দেবীর শক্তি আর ভক্তের আত্মা একাত্ম হয়ে যে বস্তু তৈরি হয় তাকেই বলে কালচক্র মা। কালচক্র দিয়ে সমস্ত কাজই করা সম্ভব, শুধু এটাই নয়, আজকে পূর্ণিমা, শক্তি বাড়াবার দিন, এটা কালচক্রের শক্তি চূড়ান্ত হয়ে ওঠে। কালচক্রটা মাধবীর দেওয়া মন্ত্রের বেড়াজাল টুকরো টুকরো করে ছিঁড়বে। তুই কোনো কিছুর ব্যাপারে চিন্তা না করে জঙ্গলের দেবীর মন্দিরে চল, মাধবীর দেওয়া মন্ত্রের বেড়াজালটাকে ছিন্ন করে এই কালচক্র জঙ্গলের দেবীর চরণে পৌঁছে দিই। চলে নন্দিনী, আয়। হ্যাঁ,
নন্দিনী, দ্বিতীয় কালচক্রটা দেবীর চরণে অর্পণ করতে যাচ্ছিস। দেবীকে ভালো করে প্রণাম কর। মাধবীর দেওয়া মন্ত্রের বেড়া জাল এই পবিত্র কালচক্রটা ছিন্ন করবে। যা। আমার তো মনে হচ্ছে নন্দিনী কাল চক্রটা নিয়ে জঙ্গলের কাল দেবীর কাছে পৌঁছে গিয়েছে। তোমার দাদার কাছে থাকা বরুণ অংশের কাল চক্রটা নন্দিনী দেবীর কাছে পৌঁছে দিয়েছে। এখন বিজুর কাছে থাকা ময়ূর অংশের কাল চক্রটাও দেবীর কাছে পৌঁছে দেবে। ওই কাল চক্রটা দেবীর চরণে রেখে দিলে পারবে না, ও কিছুতেই ওখানে পৌঁছাতে পারবে না। এটা কি করে বলছো? আমি জঙ্গলের কাল দেবীর মন্দিরের চারদিকে মন্ত্রবন্ধন করে দিয়েছি, যেটা ও পেরোতেই পারবে না। তুমি মন্ত্রবন্ধন করে নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রাখলে, কালচক্রের সাহায্যে ও ঢিবি থেকে বেরিয়ে এলো। এখনই অসীম শক্তিধারী কালচক্র নন্দিনীর কাছে রয়েছে। তোমার মন্ত্রশক্তি কি এখন আর তাকে আটকাতে পারবে? ওই নন্দিনী আমার মন্ত্রবন্ধনের ভেতরে পা রেখে দেখা, তখনও বুঝবে যে আমার কত ক্ষমতা। বাবা, এই কাল চক্র দিয়ে মাধবীর ওই মন্ত্র জাল ছিন্ন করতে পারবো ভেবেছিলাম, কিন্তু এই কাল চক্র মন্ত্র জাল ছিন্ন করতে পারলো না।